যারা আম খেতে ভালোবাসেন এবারের আয়োজনটা তাদের নিয়ে। বাজার থেকে কিংবা গ্রামের বাড়ি থেকে পাঠানো আম হুটহাট খাবার আগে অবশ্যই কিছু কাজ করণীয়। ভাবছেন তা কি? আবার চলুন জেনে আসি আম খাবার আগে অবশ্যই করণীয় কিছু কাজ, যাতে সুরক্ষিত থাকবেন আপনি এবং আপনার পরিবার। কাঁচা আমকে দ্রুত পাকাতে ব্যবসায়ীরা ফলে কার্বাইড মিশিয়ে থাকে, আর এই ফল যেন দ্রুত পচে না যায় তার জন্য ব্যবহার করে ফরমালিন মিশ্রিত পানি। এ অবস্থায় বাজারের পাওয়া আম সামান্য ধুয়েই খেলে বাড়বে ক্যান্সারের আশঙ্কা। তাই ফল খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে সে ফলটি পানির কলের ধারায় ধরে রাখুন এক মিনিটের মতো। তারপর বোটার অংশটুকু কেটে পানিতে আধ ঘন্টা পাকা আম ভিজিয়ে রাখুন। যখন আম কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়, এতে থাকা ফাইটিক অ্যাসিড নামক উপাদান দূর হয়ে যায়। এই অ্যাসিড শরীরের জন্য খুবই ক্ষতিকর। ভেজানো আম খেলে ব্রণ, ত্বকের সমস্যা, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য সহ অন্ত্রের বিভিন্ন সমস্যা প্রতিরোধ হয়। পাকা আমের বোটার অংশে যে কষ থাকে তা অসতর্কভাবে মুখে চলে গেলে ত্বকে ইনফেকশন ও অ্যালার্জির ঝুঁকি বাড়িয়ে দেয়। আমের সাথে দই মিশিয়ে খাওয়া উচিত নয়। এই দুই খাবার আলাদা আলাদাভাবে পুষ্টিকর হলেও একসাথে খাওয়া ক্ষতিকর। আমে থাকা কিছু উপাদান দইয়ের সাথে বিক্রিয়া ঘটাতে পারে। বিরত থাকুন আম খাওয়ার পরপরই পানি খাওয়া থেকেও। এতে হতে পারে হজমের সমস্যা, কারণ আমের উপাদানগুলো হজম হয়ে শরীরে মিশতে বেশ খানিকটা সময় লেগে যায়। সেজন্য আম খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে পানি খান, নয়তো অ্যাসিড হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।